নেভিগেটর চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারো স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর সেপ্টেম্বর মাসে তোমাদের যে পার্ট 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার পরিবেশ ও ভূগোল বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের এক, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, সঠিক উত্তর হবে অপশন সি বা গ, আটলান্টিক মহাসাগর। একের দাগে দুয়ের প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হলো ক, উষ্ণ আর্দ্র প্রকৃতির। একের দাগে তিন, ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো গ, নর্মদা। দুয়ের দাগে রয়েছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভে তিনটে দেওয়া রয়েছে আর খ স্তম্ভে তিনটে দেওয়া রয়েছে, এগুলো মেলাতে হবে। তো ক স্তম্ভের প্রথমে দুয়ের দাগের একে রয়েছে আর্দ্রতা, এর সাথে হবে খ স্তম্ভের দুই অর্থাৎ হাইগ্রোমিটার। এরপর দুয়ের দাগের দুয়ে রয়েছে ক স্তম্ভে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এর সাথে হবে খ স্তম্ভের তিন নম্বর অর্থাৎ গডউইন অস্টিন। আর দুয়ের দাগের তিনে বাম স্তম্ভে রয়েছে অখণ্ড স্থলভাগ, এর সাথে হবে খ স্তম্ভের এক অর্থাৎ প্যানজিয়া। তিনের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? অ্যান্সার, যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় সেই পদ্ধতিকে বিকিরণ বলে। বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরিভাবে উত্তপ্ত হয় না, সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে আগত বিকিরিত তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়লেও বায়ুমণ্ডলকে প্রথমে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠে এসে পড়ে, ভূপৃষ্ঠ সেই তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠলে আলোক চৌম্বকীয় তরঙ্গ রূপে সেই তাপের বিকিরণ শুরু হয় ও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে। তিনের দাগে দুয়ের প্রশ্নে রয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? অ্যান্সার, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবী জুড়ে তাপমাত্রা একটু একটু করে অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলার কারণে বিষুবীয় ও মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন, ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সকলের সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। বরফের এই অস্বাভাবিক গলনের ফলে সমুদ্রের জলস্তরও একটু একটু করে ঊর্ধ্বগামী হচ্ছে। মনে করা হচ্ছে আর 100 বছরের মধ্যে হিমশৈল সহ সুমেরু কুমেরুতে জমে থাকা সমস্ত বরফ জলে পরিণত হবে। চারের দাগের প্রশ্নে রয়েছে অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? অ্যান্সার, মানব জীবনের তিনটি মূল উপাদান খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবেরই উৎসস্থল অরণ্য। এক কথায় বলা যায় যে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজের জন্যই মানুষ অরণ্যের কাছে ঋণী। মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অরণ্য। শুধু যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দেয় তা নয়, অরণ্যের ওপর নির্ভর করে প্রচুর মানুষের জীবিকা। অসংখ্য পরিবারের দিন গুজরান হয় কেবল অরণ্যের ভিত্তিতেই। এর পাশাপাশি অরণ্যের যথেচ্ছ নিধন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বাড়িয়ে দেবে, ধ্বংসের দিকে এগোবে সমাজ, দূষিত হবে পরিবেশ। তাই আমাদের অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।